ভালোবাসা বহুমাত্রিক, যার কারণে ওপার বাংলার মানুষের আমাদের প্রতি ভালোবাসা হয়েছে বহুমাত্রিক। আমরা বাঙালি, আরে ভাই বুম ডেকে দিচ্ছ, বাঙালি বাঙালি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বলবো বুদ্ধিমান জাতি বাঙালি, এক ঐক্যবদ্ধ জেনে রেখে দিবি, এ বাঙালিকে দ্বিধাবিভক্ত করা যায় না। আমি গর্ব অনুভব করি আমি বাংলা ভাষায় কথা বলি, আর স্বাধীনতার বাংলার ভাষায় কথা বলার জন্য যাদের বলিদান, এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বলিদান দিয়েছেন তাদের চিরস্মরণীয়, যতদিন চাঁদ সূর্য থাকবে ততদিন তাদের নাম পৃথিবীর খাতায় থাকবে, জেনে রেখে দিই। আর আজকে বাংলা ভাষার এই মাঝখানে এসছি ব্যারিয়ারে, কেন ব্যারিয়ার আছে আমি জানি না, এই সব খুলে দেওয়া হোক। সব অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি এসে বললেন, আমি বলবো যে তাকে বলবো যে পাখি তো উড়ে যায়, পাখিকে তো কেউ আটকাতে পারে না, আমরা বলছি ব্যারিয়ারটা চলে যাবে, চলে যাবে। জার্মানি ভাগ হয়েছিল, আবার জার্মানির মিলন হয়েছিল, আমি একথা বলতে পারি, 25 বছর হোক 50 বছর হোক দুই বাংলা এক হয়ে যাবে এবং কাটা তার থাকবে না, আমরা এক ঐক্যবদ্ধভাবে চলব। বাংলা ভাষার 44% মানুষের ভাষা কেড়ে নিয়ে মাত্র 6% মানুষের উর্দু ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার যে অশুভ পাইতলা করেছিল তার বিরুদ্ধে এই দিনে আজ থেকে 68 বছর আগে বাঙালি জাতি প্রতিরোধ করেছিল আমাদের মহান নেতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি তার প্রতিরোধ করেছিল, প্রতিবাদ করেছিল, জীবন তাজা রক্ত দিয়ে এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছিল। আজকে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এই স্বাধীনতা যুদ্ধে অকাতরে মানুষ জীবন দিয়েছে, দীর্ঘ সংগ্রাম আন্দোলন এবং 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীনতা পেয়েছি এবং সেই ক্ষেত্রে ভারতবাসী সর্বাত্মক সহযোগিতা ছিল। তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী শ্রী ইন্দিরা গান্ধী, তৎকালীন সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ভারতবর্ষের আপামর জনগণ, সাংবাদিক সহ তারা সর্বাত্মক সহযোগিতা করেছিল বলেই আমাদের এই বিজয় যুদ্ধে বিজয় করতে সুবিধা হয়েছিল। প্রতি বছর ভাষায় এক, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের আত্মপরিচয় আমরা একই, এটি আমার কাছে একটি অনন্যত। পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন কোনো কাটা তার দরকার নেই, সীমারেখা দরকার। আমি জ্যোতিপ্রিয় বাবুর সাথে আমি একমত, কারণ উনি রাজনৈতিক নেতা, ওনার চিন্তা চেতনা আমার চিন্তা চেতনার মধ্যে কোনো বিভেদ কোনো ভিন্নতা নাই, আমি এটি একেবারেই মানে দ্বিধাহীনভাবে সমর্থন করি। আপনিও কি কাটা তার চান না? না চাই না, আমরা মনে করি যে বাঙালি আবারিতভাবে মুক্তহীনভাবে বাধাহীনভাবে তাদের মনের মিল করবে, তাদের সাংস্কৃতিক কৃষ্টি তাদের ঐতিহ্য পরস্পর মিলনের মধ্য দিয়েই আমরা এগিয়ে যাবো। নুম্যানস্ল্যান্ডের 21 বাঙালির মধ্যে যে ঐকান্তিক যে আত্মার যে মিল সেটি তো প্রকাশ পাচ্ছে, এখন এর শেষ কোথায় সেটি তো আমি এখানে বলতে পারি না। আচ্ছা আপনি কি এটা জানেন যে ভারতবর্ষে একটা, এটা রাজনৈতিক বক্তব্য, তারপরও আমি রাজনৈতিক ব্যক্তি, আমি মনে করি এটি আমরা সমর্থন করি না। আমরা মনে করি যে প্রত্যেক দেশের যে নাগরিক তার অধিকার আছে সে দেশে অবধারিতভাবে থাকবার। আমরা যেরকম বাংলাদেশে আছি, আমি সনাতনপন্থী ধর্মের মানুষ, আমি যেরকম কোনো দ্বিধা পাই না, আমি যেমন কোনো বৈষম্য পাই না, আমিও চাই না যে এদেশে যারা বিভিন্ন ধর্মের মানুষ আছে তারা ঐক্যবদ্ধভাবে যেভাবে তারা তাদের স্বাধীনতা ভোগ করছে, নাগরিকত্ব ভোগ করছে সেটি অবিচল থাকুক। ধন্যবাদ। আর আমি সর্বশেষ বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে পশ্চিমবাংলার আজকে যে অসাম্প্রদায়িক উন্মেষ ঘটেছে এটির সাথে একটি মিল আছে, আমরা এই এই মিলের পক্ষে আছি। আপনার নাম ও পরিচয়? আমার নাম স্বপন ভট্টাচার্য, আমি যশোর পাস মনিরামপুর থেকে এমপি নির্বাচিত হয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্যাবিনেটের আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। ধন্যবাদ।